গাজীপুর মহানগরের ধীরাষ্টম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের। গাজীপুর ল কলেজের অধ্যক্ষ ডক্টর শহীদুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।